আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমি ছাদে এসেছি কাপড় জামা গুলা তোলার জন্য, কি দেখি সুকি আছে কি, সুকিয়ে গেছে, তুলে নে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে যখন। ওরে বাপরে, আজকে রোদ না প্রচন্ড রোদ পড়েছে, এত রোদ পড়েছে যে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। তো বন্ধুরা দেখো আমাদের পাশের ছাদে মানে বিয়ে আছে, ওই জন্যে প্যান্ডেল করেছে। তো বাপরে রোদ, তাকাতে পারা যাচ্ছে না। তো বিয়ে আছে তো ওইখানে সব লেপ বানাতে এসেছে, ওর মেয়েকে দিবে ওই জন্যে বিয়েতে, তার জন্য লেপ বানাতে এসে। তো চলো তোমরা দেখবে এ বানাতে কত পড়ছে লেপে, 1400। তো বিয়েতে দেওয়ার জন্য এটাই বানিয়েছে, তো 1400 টাকা পড়েছে। তো এটাই ভালো সব থেকে বললো, এর থেকে আরও একটা কমা আছে, তো ওটা মনে হয় 800-900 টাকা হবে, সেটাই বললো। তো বেশ ভালো কাপড় এটা। চলো নিচে যাই, তোমরা তো দেখলে, দেখি আমি রান্না বান্না করেছি, এখনো গোছ গাছ কিছু করা হয়নি খো। তো দেখি আগে সামনে নিয়ে গা, আমি আমার হেসালটা খুব নোংরা হয়ে পড়ে আছে। তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে, এই দেখো কেমন নোংরা হয়ে পড়ে আছে দেখো। আজকের কাজের আমি গোছ গাছ কিছুই পাইনি, তো কারণ আমি একটা হাতের কাজ জানি সেটাই করছিলাম, আজকে খুবই দেরি হয়ে গেছে। তো সেই বিড়িটা দিতে যেই খুব গন্ডগোল পেকে গেছিলো, তো ওখানেই দেরি হয়েছে। তো রান্না হতেও আজকে খুব দেরি হয়ে গেছে, তো রান্না তো চলো দেখি কি রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা দেখো, মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, আর সোয়াবিন আলু তরকারি দুটোই সবজি করেছি আজকে। আজকে অনেক দেরি হয়ে গেছে ওই জন্য আমি রান্না বেশি করতে পারিনি, আজকে দুটোই হয়েছে। আর এই দেখো কেমন নোংরা হয়ে আছে ঘরটা দেখো, কিছুই আমি আজ সামলাতে টাইম পাইনি। এই দেখো, তো চলো তাড়াতাড়ি আমি গোছ গাছ করে নিই। বন্ধুরা দেখো আমি স্নান টান করে এসে পুজো করেছি, তো ওইদিকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম। তো এখানে আমার থাল, এই থাল টাল গুলো এখনো তোলা হয়নি পুজো করা, তো পুজো করার ওই বাসন গুলো তুলে নেই থাল গুলো। এই দেখো কাপড় জামা গুলা তুলে নিয়ে এলাম, এগুলা গোছা হয়নি, ভাঁজ করা হয়নি, তো আমি কাপড় জামা গুলা গোছিয়ে নে। রোদে জল দিয়েছি, স্নান করাবো। আজকে এই জামা কাপড় গুলা কিছু কিছু আমি সার্ফে দিয়েছিলাম, তো কেচে এনেছি সার্ফ দিয়ে পরিষ্কার করে। মানে মেয়ের কয়েকটা জামা ছিল আর আমার একটা নাইটি ছিল, আর তোমার দাদা ভাইয়ের কিছু দেয়নি, আজকে কটাই দিয়েছিলাম। তো ভাঁজ করতে আছে, এখন ভাঁজ করে নেই হাতে হাত, খুবই সময় এলোমেলো হয়ে পড়ে থাকলে খুব বিরক্ত লাগে। ছাদে ওই উঠলাম আর গেলাম, তো হাঁটতে গেলাম, মুঝে গরম লাগতে লেগেছে আমাকে। এখন তো ঠিকঠাক করে রাখলাম, তোমাদের দাদা ভাই এসে সব এলোমেলো করে দিবে, একটা জিনিস যদি টানে তো সবগুলো এলোমেলো করে রেখে দিবে, আমাকে আবার গোছাতে হয়, বিরক্ত লাগে, ভালো লাগে। তো যাই, আমার মেয়েটা এক্ষুনি এলো আদিতুনের বাড়ি থেকে, স্নান টান কিচ্ছু করা হয়নি,
তো ওকে দেখি স্নান করে দেগা, একটা বেজে গেছে। তো চলো, তুই তেল এসেছে নিয়ে গেছিস? আর এই দেখো এখানে বালতিতে করে জল রোধে দিয়েছি ডোনার জন্য। চলো, জলটা গরম হয়ে গেছে। কে করিয়ে দেবে? মাটি নিয়ে ফেলছে। দে জল, দাঁড়া আগে ই করে দেখ, তেল মাখিয়ে দেখ, এটা তুলে লে কপালে। জল ছিটাতে হয় তাও জানে। আমি কখন জল রোধে দিয়েছি বলতো? জলটা গরম হয়নি? গরম হয়নি জল? না গরম হয়নি, কত রোধে জল দিয়েছি আর কত রোদ পড়ে বলতো? যা বেশি জল দিবি না। আর ওই দেখো আমার মেয়ের মজা দেখো, ছোট থেকে এরকমই মানে স্নান করতে খুব ভালো। ডোনা এক জায়গায় দাঁড়াও, দাঁড়া কোচলা পাগুলা কোচলা, ওদের হাতে কাদা বলছে। হয়ে গেছে রান্না, রান্না হয়ে গেছে। আর না ঠান্ডা জলে স্নান করাবো, গরম জলে স্নান করাবো না? তাহলে ঠান্ডা জল ঢালবে, গরম জল ঢালবে। আমার মেয়ে কি অবস্থা করেছে দেখো। আর দিদুন দুটো ডিম দিয়েছে, দেশি মুরগি ডিম, একটাকে ফাটিয়ে চলে এসেছে নিয়ে। তোমরা তো দেখলে বাসনে একতলা বাসন পড়ে আছে, তখন এখন আমাকে বাসনগুলো ধুতে হবে। তো এখনো খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, তো বাসনগুলো পড়ে আছে, তো বাসনগুলো আমি চটপট আগে ধুয়ে নেই গা। হাসছে দেখো, তো চলো বাসনগুলো ধুই গা। কই উঠে নি তো? ভালো থাকতো। এই যে ভাত রেডি করে দিয়েছি, চলো। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, রেস্ট নিচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই কি বলছে দেখো, বলছে তুমি ঘুমাও না, তুমি ঘুমাও, তোমার তো বিরক্ত করছি না আমি। আমি কথা বলছি আমাদের বন্ধুদের সাথে, খাওয়া দাওয়া করে একটু গল্প করি নাকি, তাই নাকি? তাই বলো তো। তো দেখো এইদিকে দেখো আমার মেয়েকে, ডোনা ভাত কি দেখেছে বলে দাও। ডাল, ডাল আর কি? সোয়াবিন আলু। সোয়াবিন আলু? আর কি নিয়েছিলা? ডিম। ডিম, ডিম কি? ডিম, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ। তো ঘুমাও এখন না। কেন? এমনি এমনি তাহলে পড়াশোনা করো, তা তুমি চলো নিচে। ও বাবা, তাও বলছে যে পড়াশোনা করব। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে খুব বিরক্ত লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো, যা কাজকর্ম ছিল সব আমি সেরে নিয়েছি, দে এখন একটু রেস্ট। তো মোটামুটি আমি আধা ঘন্টা মতো আমি রেস্ট নিব, তারপরে তখন আমার একটা কাজ আছে, হাতের কাজ তো তোমরা তো জানোই। আবার ডোনা ওরকম করতে হয় না, তোমরা তো জানোই আমি একটা হাতের কাজ জানি, তো সেটাতেই বসতে হবে। পাতা ভিজানো আছে, পাতাটা কাটতে হবে। ডোনা এরকম করে না। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আমি আর বড় করছি না। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হবে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।